Hello everyone, assalamu alaikum. This is Shakil. So, 60 days of Python er day 10 er video te apnake welcome. So, ajker ei particular video te ami khubi important topic ne kotha bolbo. Seta hocche while loop. Okay, so apnara already for loop somporke janen. So, ajke ami mainly kotha bolbo je thik same kaj gulo kibhabe amra while loop use kore korte pari. Okay, so for loop use koren ba while loop use koren seta hocche up to you. Okay, to dui dhoroner loop use kore apni kaj korte parben. Okay, tahole cholun shuru kora jak. Okay, to while loop er khetreo same apnar repetitive kaj khub shohoje korar jonno muloto amra while loop use korbo. To এখানে এর যে সিনট্যাক্সটা এর সিনট্যাক্সটা মূলত প্রথমে একটা হোয়াইল কিওয়ার্ড লিখতে হবে যেমন এই যেটা হোয়াইল তারপরে আপনাকে লিখতে হবে কন্ডিশন ওকে তো আপনি আসলে এটা কতবার বা কি কন্ডিশনটা ফলো করবে এই লুপটা সেই কন্ডিশনটা দিবেন তার থ্রুতে নিচে আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে স্টেটমেন্ট মানে এখানে স্টেটমেন্টস বলতে যেটা বোঝাইতেছে মানে আপনি কি কি কাজ করতে চান হ্যাঁ এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে কি কি কাজ হবে এর ভিতরে সেটাই হচ্ছে মূলত statements okay to tahole amader while loop ar for loop er je concept ta shei concept ta hocche eki rokom amra eki dhoroner kaj repetitive kaj gulo korar jonno moto amra loop use korbo but dui tar syntax ta ektu alada that's it ar ta chhara kono kintu difference nei dekhen ar er example ta jodi apni chinta koren shei khetre example ta hobe erokom jemon count ami initially count dorchi 0 to ami while er bhitore ami condition diye dichi je count কাউন্টের ভ্যালুটা তুমি ততক্ষণ পর্যন্ত এক্সিকিউট হবে যতক্ষণ না 5 এর থেকে ছোট হয় ওকে তো প্রথমে 0 0 5 এর থেকে ছোট হ্যাঁ অবশ্যই ছোট তাহলে কি হবে কাউন্টের ভ্যালুটা কাউন্ট প্লাস 1 মানে কি জাস্ট এর ভ্যালুটা জাস্ট নেক্সট টাইম এক বাড়বে বাট এর থ্রুতে আমি কি বলছি এটা নিচে লিখলে সবথেকে বেটার হইতো উপরে লিখলেও কাজ হবে কোনো সমস্যা নাই মেইন কাজটা হইছে এইখানে প্রিন্ট আমি করতে বলছি স্টাডি মার্ট ওকে তো তার মানে 0 এর জন্য একবার স্টাডি মার্ট প্রিন্ট করবে তারপরে কি করবে কাউন্টার ভ্যালুটা এক বাড়বে এবার কাউন্টার ভ্যালু 1 এবার চেক করবে 5 এর থেকে ছোট হ্যাঁ ছোট আবার আরেকবার স্টাডি মার্ট প্রিন্ট করবে আবার এভাবে 5 বার হবে ওকে মানে 4 4 যখন কাউন্টার ভ্যালু ততক্ষণ পর্যন্ত হবে 0 থেকে 4 মানে 5 বার টোটাল 5 বার স্টাডি মার্ট কথাটা প্রিন্ট করবে এই হচ্ছে আপনার হোয়াইল লুপের স্ট্রাকচার ওকে তো হোয়াইল লুপ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনাকে এই সিনট্যাক্সটা ফলো করতে হবে আদারওয়াইজ মানে কাজ করবে না ঠিক আছে তো যেহেতু আপনারা ফর লুপ জানেন তো হোয়াইল লুপ শিখতে আমার মনে হয় না খুব একটা বেশি সময় লাগবে আমি ট্রাই করব যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটা শেষ করা যায় তো তাহলে চলুন কোডে চলে যাই ওকে তো আমি লিখতেছি হোয়াইল লুপ সো হোয়াইল লুপ এটা জাস্ট আমি একটা কমেন্ট আকারে দিই হেডিং করে ওকে যেহেতু হোয়াইল লুপ নিয়ে কাজ করব সো ওকে শুরু করা যাক তো ইনিশিয়ালাইজেশন শুরু করে দিই 0 থেকে শুরু হবে আমি লেটস সে আমি 1 থেকে বা 0 থেকে 10 পর্যন্ত আমি সংখ্যাগুলোকে প্রিন্ট করতে চাই লেটস সে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন এখানে জাস্ট আপনি ইনিশিয়ালাইজেশন করছেন উপরে সো আপনি ইনিশিয়ালাইজেশন 0 থেকে দ্যাট মিন্স আমি এখানে কন্ডিশন যেটা ইউজ করব i লেস দ্যান অর ইকুয়াল 10 মানে যতক্ষণ পর্যন্ত এই লুপটা চলবে সেটা হচ্ছে 10 বার 0 থেকে 10 মানে মূলত এই লুপটা চলবে হচ্ছে 11 বার ওকে তো দেখেন আমি যদি এখানে এই কাজটা করি এবার যদি আমি বলি যে তুমি প্রিন্ট করো স্টাডি মার্ট তাহলে কি হবে এখন এই অবস্থায় তুমি রান করি তাহলে লুপটা কি হবে লুপটা কিন্তু চলতেই থাকবে আচ্ছা স্টাডি মার্ট না আমি এখানে স্টাডি মার্টের থেকে আরো ভালো বোঝা যায় তো যদি আপনি এখানে আই প্রিন্ট করেন আই এর ভ্যালুটা প্রিন্ট করেন ওকে তো দেখেন এইবার কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন মানে আমি যদি রান করি তাহলে কি আসবে আউটপুট আপনি কি ভাবতেছেন কি আসবে 0 থেকে 10 এটা আসবে না এটা এটা আসবে না আমি যদি রান করাই তাহলে আপনি বুঝতে পারবেন কারণ হচ্ছে একটা জিনিস বাকি আছে কিন্তু এখানে যেটা আমরা এখানে দেখছিলাম ওকে কোন জিনিসটা একটু পরে আমি বলতেছি দেখেন আমি রান করাচ্ছি দেখেন বারবার 0 0 0 চলতেই আছে এটা দেখেন এটা কিন্তু চলতেই আছে দ্যাট মিন্স এটা আপনার এর কোনো শেষ নাই চলতেই আছে ঠিক আছে তো এটা কেন হইছে এটা বুঝতে হবে আপনাকে কারণ এটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে অবশ্যই লুপের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা ভালোভাবে ফলো করতে হবে আমার লুপের স্ট্রাকচারে কি ছিল দেখেন ছিল হচ্ছে হোয়াইল ওকে সো ইনিশিয়ালাইজেশন উপরে করছি হোয়াইলের ভিতরে কন্ডিশন
তারপর আপনি কোনো কিছু বলে দিচ্ছেন এবং আপনার ভ্যালুটাকে আপনার যে ইনিশিয়ালাইজ করছেন যে ভ্যালুটা সেটাকে আপনাকে ইনক্রিমেন্ট করতে হবে, ওকে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হোয়াট এভার আপনি চাই করেন না কেন সেটা করতে হবে, কিন্তু সেই কাজটা কিন্তু আমরা এখানে করি নাই। তো দ্যাটস ওয়াই আমাদের এটা কোডটা কিন্তু চলতেই আছে, জিরো বারবার আসতেছে, কারণ এটা বারবার জিরোর জন্যই চেক করতেছে, কারণ জিরোর ভ্যালুটা কিন্তু আমরা আপডেট করি নাই, রাইট? সো এটা জিরোর জন্যই কিন্তু চলতেছে। তো এই এই ক্ষেত্রে আপনার করণীয় কী? এই ক্ষেত্রে আপনার যেটা করণীয়, আপনি জাস্ট এরপরে আপনি আই এর ভ্যালুটাকে আপডেট করে দেন, আই প্লাস ইকুয়াল ওয়ান দিতে পারেন অথবা আই ইকুয়াল আই প্লাস ওয়ান দিতে পারেন, একই কথা, ঠিক আছে? এটা এটা একই কথা, আই ইকুয়াল আই প্লাস ওয়ান, একই কথা, ঠিক আছে? সো আমি যদি একটু রান করি, এবার যদি আমি একটু এটা একটু থামিয়ে দিই, ওকে, থামিয়ে দিলাম, এবার আবার রান করব, দেখেন, ওকে, এবার দেখেন জিরো থেকে টেন পর্যন্ত কিন্তু আউটপুটটা চলে আসছে আমার, মানে আউটপুট। এক্ষেত্রে আমি এবার আমি স্টাডি মার্ক দিতে পারি, এবার দিলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আমি এটা কেটে দিচ্ছি, এটা লাগবে না। তো আই এর জায়গায়, আচ্ছা আই থাক, সমস্যা না, আই ইকুয়াল যখন জিরো তখন একবার স্টাডি মার্ক প্রিন্ট করবে, যখন আই ইকুয়াল ওয়ান তখন একবার, এভাবে টেন পর্যন্ত যাবে, কারণ কন্ডিশনটা আমি কী বলছিলাম, কন্ডিশন বলছি আই যতক্ষণ পর্যন্ত দশের থেকে ছোট অথবা দশের ইকুয়াল, মানে ইকুয়াল পর্যন্ত আর কি, ওকে, তো টেন পর্যন্ত আর কি যাবে। দেখেন জিরো থেকে টেন পর্যন্ত স্টাডি মার্কটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? এটা হচ্ছে কি, হোয়াইল লুপ বোঝার জন্য সব থেকে আর কি ইজি এক্সাম্পল একটা, ঠিক আছে? তো আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, প্রতিটা ধাপ আপনাকে মাথায় রাখতে হবে, শুরুটা কই থেকে হবে, কন্ডিশনটা কী হবে এবং এর শেষটা কোথায়, যেমনটা আমরা দেখছিলাম ফর লুপের মধ্যে। দেখেন আমি যদি ডে নাইনের ভিডিওতে যাই, সরি, কোডে যাই, সেক্ষেত্রে দেখেন এক্ষেত্রে আমরা কী কাজ করছিলাম, আমরা রেঞ্জ ফাংশন ইউজ করছিলাম, রাইট? তো রেঞ্জ ফাংশনের ভিতরে মূলত কী থাকে, স্টার্টিং থাকে, তারপর হচ্ছে আপনার এন্ডিং থাকে এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থাকে, ওটা ওর ভিতরেই থাকে, ঠিক আছে? বা আপনি চাইলে সেটা নিচেও করতে পারেন, সেটা আমি এখানে দেখিয়েছিলাম কীভাবে করবেন ধাপে ধাপে যদি করতে চান, ওকে। তো আমার মনে হয় আপনারা যদি আপনারা যারা হচ্ছে যে এই ডে নাইনের ভিডিওটা দেখছেন তাদের জন্য এটা খুবই সহজ একটা এক্সাম্পল ছিল, ওকে। তো দেখেন এই যে রেঞ্জ, স্টার্ট, এন্ডিং এবং এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা টু, এখানেও কিন্তু আমরা ডিফারেন্স ইউজ করতে পারবো। লেটস সে আমরা যদি ডিফারেন্স টু দেই তাহলে কতবার এটা প্রিন্ট হবে, পাঁচবার, তাই না? দেখেন এই যে দুইয়ের জন্য একবার, চারের জন্য একবার, ছয়ের জন্য, আটের জন্য, দশের জন্য, মানে দুইয়ের ডিফারেন্স নেবে, ঠিক আছে? এই হচ্ছে মানে সরি ছয়বার, ওকে। তো এই হচ্ছে আমাদের মূলত ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্টের যে ব্যাপারটা, এই এই পোর্শনের অংশ, কারণ আয়ের ভ্যালু আপনাকে অবশ্যই আপডেট করতে হবে, আর যদি আপডেট না করেন তাহলে ওই রকম ইনফিনিটি পর্যন্ত আপনার চলতেই থাকবে, ওকে। তো এটা গেলো হচ্ছে লুপ, হোয়াইল লুপ, ওকে। তো আমরা আরও কিছু এক্সাম্পল দেখি যেগুলো আমরা এখানে করছিলাম, যেমন আমরা স্ট্রিং নিয়ে কাজ করছিলাম, ঠিক সেম কাজগুলো কীভাবে হোয়াইল লুপ দিয়ে আপনার করতে পারি সেটাও আমরা দেখতে পারি, যেমন হচ্ছে পাইথনে কাজ করছিলাম। সো এটাই যদি আমি আপনাদের দেখাই যে হোয়াইল লুপে আপনি কীভাবে করবেন এটা, সো ডেটা ইকুয়াল পাইথন দিলেন, ভালো কথা। তো এখন দেখেন আপনি ডেটাটাকে কিন্তু খুব সহজেই এখানে অ্যাক্সেস করতে পারবেন, যেমন ডেটা ইন্ডেক্স জিরো দেন তাহলে কিন্তু পি আসবে, তাই না? তো আপনি সেই কাজটা এখানে করবেন যে কাজটা আমরা এর আগে করছিলাম ফর লুপের মাধ্যমে, এবার আমরা করবো সেম কাজটা হোয়াইল লুপের মাধ্যমে। তো হোয়াইল, ওকে, হোয়াইল, এবার কন্ডিশন দেন আপনি, কন্ডিশনটা আপনি কী দিবেন বলেন, কন্ডিশনটা আপনাকে অবশ্যই কিছু একটা দিতে হবে শুরুতে। আচ্ছা শুরুটা কী, কই থেকে হবে? শুরুতে অবশ্যই আপনাকে ইন্ডেক্স একটা ধরে নিতে হবে, ইন্ডেক্স কই থেকে শুরু হবে, ইন্ডেক্স অবশ্যই জিরো থেকে শুরু হবে এখানে, যেহেতু একটি স্ট্রিং বা যে কোনো ধরনের যদি এই ধরনের থাকে, আপনি যদি পুরাটা দেখতে চান তাহলে আপনাকে অবশ্যই জিরো থেকে শুরু করতে হবে, কারণ জিরো হচ্ছে পি এবং লাস্ট যেটা সেটা হচ্ছে এন, ওকে। তো তাহলে আমরা ইন্ডেক্স ধরি, ইন্ডেক্স দিয়েই আমরা কন্ডিশনটা দিব, তাহলে এইটা কতক্ষণ পর্যন্ত চলবে, লেংথ অফ কি ডেটা, তাই তো, লেংথ অফ ডেটা, ওকে। তো এবার আমরা জাস্ট এখন কী করবো, প্রতিবার একটা প্রিন্ট করবো, কী প্রিন্ট করবো, ইন্ডেক্সের ভ্যালুটা, তাই তো, মানে সরি ইন্ডেক্সের পার্টিকুলার, ইন্ডেক্সের ভিতরে যে থাকে সেটা, যেমন ডেটা অফ ইন্ডেক্স, মানে প্রতিবার ইন্ডেক্সের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাই, তাই তো। তো এবার আমি যেটা করবো, এখানেও আমাদেরকে ইন্ডেক্সের ভ্যালুটাকে আপডেট করতে হবে, ইন্ডেক্স ইকুয়াল ইন্ডেক্স প্লাস ওয়ান অথবা ইন্ডেক্স প্লাস ইকুয়াল ওয়ান দিলেও হবে, দেখেন PYTHON যেটা আমরা এইখানে দেখছিলাম ফর লুপের মাধ্যমে, হ্যাঁ ফর লুপের মাধ্যমে যেটা দেখছিলাম সেটাও আমরা এখানেও কিন্তু আমরা সেটা দেখতে পেলাম, ঠিক আছে? তো ঠিক সেম, শুধুমাত্র এইটা না, আপনি যদি চান যে আপনি স্ট্রিংয়ের কোনো একটা জন্য দেখবেন, লেটসে কোনো একটা
সেন্টেন্সের জন্য জন্য দেখবেন সেটাও দেখতে পারেন, যেমন এটা ছিল আমি যদি এটাই নিয়ে আসি, যেমন ডেটা ইকুয়াল আই লাভ ডেটা সায়েন্স সো মাচ, এটা একটা সেন্টেন্স ছিল। তো সেন্টেন্সের মধ্যে পার্টিকুলার ওয়ার্ডগুলোকে যদি আপনি অ্যাক্সেস করতে চান আপনি করতে পারবেন, কোনো সমস্যা না। এবার আপনি যদি দেন পুরাটা, পুরাটাও আপনি পারবেন দেখতে এভাবে। এই মাঝখানে এগুলো হচ্ছে স্পেস, এই স্পেসগুলো ওগুলো স্ট্রিং আকারে নিচ্ছে এখানে। ওকে, তো আপনি যদি এটা যদি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ডের জন্য দেখতে চান, সেক্ষেত্রে জাস্ট আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কি এর এই স্ট্রিংটাকে স্প্লিট করে নিতে হবে। ওকে, ডেটা ইকুয়াল ডেটা ডট স্প্লিট, সরি ডেটা ডট স্প্লিট। ওকে, তো স্প্লিট করে নেওয়ার পরে কিন্তু আমরা এখন করতে পারবো, দেখেন ভেরি সিম্পল। আপনি যদি এইভাবেও নাও দেন ওয়ান, জাস্ট এখানে প্লাস দিবেন। ওকে, দেখেন আই লাভ ডেটা সায়েন্স, প্রত্যেকটা ইয়ে কিন্তু চলে আসছে আই লাভ ডেটা সায়েন্স। এই হচ্ছে আমাদের স্ট্রিং। ওকে, স্ট্রিং নিয়ে যদি আমরা কোনো আমরা যদি কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড হিসেবে নিয়ে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আপনি যদি এভাবে ডেটার প্রত্যেকটা ইন্ডেক্স দেখতে চান, যেমন পিছন দিক থেকে যদি দেখতে চান, তাহলে মাইনাস ওয়ান দিলে কী আসবে, মাস আসবে। তো সেম কাজটা আমরা হোয়াইল লুপ দিয়ে করছি। ওকে, মানে একদম ফুল ফুল সেন্টেন্সটাকে অ্যাক্সেস করার জন্য আমরা জাস্ট হোয়াইল লুপ ইউজ করছি, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তো এটা গেল, এটা গেল হচ্ছে স্ট্রিং নিয়ে কাজ। ওকে, তো আমরা আরও কিন্তু কাজ করতে পারি, যেমনটা আমরা এখানে দেখছিলাম যোগ বিয়োগ যোগ করা, যেমন ফুল এলিমেন্টগুলোকে কীভাবে যোগ করে। ওকে, তো এটাই যদি আমি এই কাজটা যদি আবার হোয়াইল লুপের মাধ্যমে করি, দেখেন এন এন এর মধ্যে যে ভ্যালুগুলো আছে এগুলো আমি যোগ করব, তাহলে আমি আমাকে কী করতে হবে, টোটাল ইকুয়াল জিরো ইনিশিয়ালি, এবং আমি যেহেতু ইন্ডেক্স নিয়ে আমাকে কাজ করতে হবে, অবশ্যই আমাকে ইন্ডেক্সটা ধরে নিতে হবে, ইন্ডেক্স ইকুয়াল জিরো, কারণ জিরো থেকে শুরু করতে হবে আমাকে। জিরো নাম্বার ইন্ডেক্স আছে কি টু, ওয়ান নাম্বার ইন্ডেক্স আছে কি থ্রি। ওকে, তো এবার আমি হোয়াইল লুপটা চালাবো। তো হোয়াইল লুপটা আমার চলবে কতক্ষণ পর্যন্ত, দেখেন হোয়াইল লুপ চলবে হচ্ছে মূলত হোয়াইলের ভিতরে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা হচ্ছে কি ইন্ডেক্স, ইন্ডেক্স যদি আপনার লেংথের থেকে যতক্ষণ ছোট হবে, হ্যাঁ মানে আমার যে উপরে যে এই ডেটাগুলো রাখছি কোনো একটা লিস্টের মধ্যে, এই লিস্টের লেংথের থেকে যদি ছোট হয় ততক্ষণ পর্যন্ত এটা চলবে, যখন সমান হয়ে যাবে তখন স্টপ হয়ে যাবে লুপটা, তাই তো? তো প্রতিবার কী হবে, প্রতিবার টোটালের ভ্যালুটা আপডেট হবে, টোটাল টোটালের ভ্যালুটা টোটাল ইনিশিয়ালি হচ্ছে জিরো, এবং ওর সাথে প্রতিবার যে ভ্যালুটা আপডেট হবে সেটা হচ্ছে কি প্রতিটা ইন্ডেক্সের ভ্যালু, তাই না? এনের যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সের ভ্যালু। ওকে, তো ইনিশিয়ালি হচ্ছে জিরো, এই নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে, সো ইন্ডেক্সের ভ্যালু হচ্ছে কত, টু, প্রথমে টু যোগ হবে, তারপর থ্রি যোগ হবে, তারপর ইন্ডেক্সের ভ্যালু ওয়ান হয়ে যাবে, এটা আমাকে ইন্ডেক্সটা এবার আপডেট করতে হবে। তো আমি যদি এবার প্রিন্ট করি, আমি প্রতিবার যদি দেখি যে প্রতিবার টোটালের ভ্যালুটা কী হয়, ওকে, দেন আমি যদি এবার ইন্ডেক্সের ভ্যালুটা আপডেট করি, ইন্ডেক্স ইকুয়াল সরি ইন্ডেক্স প্লাস প্লাস ইকুয়াল ওয়ান। ওকে, ভেরি সিম্পল, দেখেন প্রতিবার আমাকে জাস্ট ইন্ডেক্স, আমি যদি ইন্ডেক্সটাও দেখি তাহলেও হবে, ইন্ডেক্স ইন্ডেক্স অ্যান্ড এইটা দুইটাই আসবে। ওকে, জিরো নাম্বার ইন্ডেক্সে টু ছিল, ওয়ান নাম্বার ইন্ডেক্সে ফাইভ, মানে টু প্লাস থ্রি ফাইভ, তিন নাম্বার, মানে প্রতিবার লুপটা কতবার চলছে, লুপটা চলছে হচ্ছে সাতবার, জিরো থেকে সিক্স সাতবার টোটাল। ওকে, তো প্রতিবার যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আর এর বাইরে যদি আপনি জাস্ট এটা যদি আপনি কেটে দেন, তো এটা কেটে দিয়ে আপনি জাস্ট বাইরে যদি প্রিন্ট করেন, দেখেন তাহলে কী হয়, প্রিন্ট টোটাল যদি দেন তাহলে হবে। ওকে, দেখেন থ্রি জিরো ওয়ান, মানে টোটাল যে যোগটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, তো এগুলোই ছিল হচ্ছে আমাদের একদম লুপ নিয়ে কথাবার্তা, হোয়াইল লুপ নিয়ে কথাবার্তা। ওকে, তো আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট আছে, সেই অ্যাসাইনমেন্ট আপনাকে করতে হবে। তো যে কাজটা আমি বলছিলাম আপনার ফর লুপ ইউজ করে করবেন, ঠিক সেম কাজটা আপনি এবার হোয়াইল লুপ ইউজ করে করবেন। ওকে, তো আই থিঙ্ক আপনারা এই কাজটা করতে পারবেন হোয়াইল লুপ ব্যবহার করে, এবং করে আপনারা ভিডিওর যে কমেন্ট সেকশন, সেই কমেন্ট সেকশনে আপনারা এটা পুট করে দেবেন। ওকে, তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই বন্ধু ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।